হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার কমপ্লেক্স হোমি ইউটিউব চ্যানেলে আজকে আমি ব্যথা বেদনার একটি অতি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি কম্বিনেশান আপনাদের মাঝে আলোচনা করবো এই কম্বিনেশানটি আপনার ব্যবহার করিলে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা থেকে অসাধারণ রেজাল্ট পাবেন তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার কমপ্লেক্স কমিউনিটিভ ইউটিউব চ্যানেলটি বন্ধুরা ব্যথা বেদনার জন্যে এই ভিডিওটি আমার পার্ট ওয়ান ভিডিও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে হাঁটু ব্যথা কোমর ব্যথা প্রতি পাঁচ জনের মধ্যে একজনকে আমরা দেখতে পাই যে কোনো বয়সের পুরুষ কিংবা মহিলা যে কারো হতে পারে আর্থাইটিস বা গ্রন্থিবাদ সবচেয়ে বেশি মানুষ অস্টিও আর্থাইটিস ও রিউমেটেড আর্থাইটিস সমস্যায় ভোগে যে কারণে কোমর হাঁটু ও হাতে ব্যথা হয় সময়ের সঙ্গে সঙ্গে হঠাৎ বিনা কারণে অস্থিসন্ধিতে ব্যথা শুরু হয় ঘুম থেকে হঠাৎ ওঠার পর অথবা দীর্ঘ সময় বসে থেকে হঠাৎ ওঠার সময় এ সমস্যা দেখা যায় আর এ ধরনের রোগ থেকে রিলিফ পেতে আমাদেরকে আলোপতি বিভিন্ন ধরনের অ্যানালজেসিক সেবন করতে হয় যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বা নিয়মিত খেতে থাকলে কিডনি বা লিভারের উপর চাপ বেড়ে যায় বন্ধুরা এর থেকে মুক্তি পেতে আমি একটি অসাধারণ হোমিওপ্যাথি কম্বিনেশন আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যেটা আপনারা সেবন করিলে অনেক উপকার পাবেন আমার এই ফর্মুলাটির নাম হল পেনকিলার কম্বিনেশন আর এই পেনকিলার কম্বিনেশনটিতে প্রথম যে মেডিসিন সেটি হল রাস্টক্স মাদার টিনচার। রাস্টক্স বাতের একটি সর্বপ্রধান ওষুধ এই মেডিসিনের বিশেষত্ব হল সঞ্চলনে উপশম কাজে কাজে রোগী স্থির থাকিতে পারে না সর্বদা অস্থির রাস্টক্সের রোগী সর্বদা এপাশ উপাস করিতে থাকে যেহেতু সঞ্চলনে উপশম পায় রাষ্টক্সের যন্ত্রণা চাপে এবং উত্তাপে যে প্রকার উপশম হয় সেই প্রকার ঠান্ডায় এবং সেত গৃহে বাস করার জন্য বৃদ্ধি পায় রাস্টক্সের রোগীর যাবতীয় রোগ ঠান্ডায় বৃদ্ধি পায় তাই ঠান্ডা সহ্য করিতে পারে না দ্বিতীয় মেডিসিনটি হল ব্রায়োনিয়া মাদার টিনচার ব্রায়োনিয়া মেডিসিনটি রাষ্ট্রক্সের সম্পূর্ণ বিপরীত ব্রায়োনিয়ার বিশেষত্ব হল নাড়াচাড়ায় উপসম। কাজে কাজে পেশির প্রদহে অর্থাৎ পেশীর বাতের অতি গুরুত্বপূর্ণ মেডিসিন হল ব্রায়োনিয়া যখন আক্রান্ত স্থান ফুলে ওঠে স্পর্শ পর্যন্ত সহ্য করিতে পারে না গাত্রত শুষ্ক উত্তপ্ত কোষ্ঠকাঠিন্য জল তৃষ্ণা প্রবলভাবে থাকে তখন ব্রায়েনিয়া অতি গভীরভাবে কাজ করে তৃতীয় মেডিসিনটি হলো লিডামপাল মাদার টিঞ্চা ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধির বাতের একটি উৎকৃষ্ট মেডিসিন হল লিডামপাল যখন যন্ত্রণা নিচ থেকে ওপরের দিকে আক্রমণ করে সেক্ষেত্রে লিডামপাল একটি উত্তম মেডিসিন যখন দেখা যায় শীতল জলে ব্যথা বেদনার উপশম হচ্ছে পদযুগল ফুলে গিয়ে অনেকটা সোথের ন্যায় অবস্থা প্রাপ্ত হয় সেক্ষেত্রে লিডাম একটি উপযুক্ত মেডিসিন চতুর্থ মেডিসিনটি হলো কলচিকা মাদার টিনচার যখন এক সন্ধিস্থল থেকে অপর এক সন্ধিস্থলে কিংবা এ থেকে ওপাশ নড়িয়া বেড়ায় তখন কলচিকাম ব্যথা বেদনার ক্ষেত্রে উত্তমভাবে কাজ করে যখন সন্ধিস্থল সামান্য ফুলিয়া ওঠে এবং ফ্যাকাশে লালবন্য ধারণ করে এবং নাড়াচাড়া করিতে পারে না ভয়ানক যন্ত্রণা যন্ত্রণাবোধ করে তখন কলচিকাম গভীরভাবে কাজ করে দুর্বল লোক যাদের শরীরের উষ্ণতা হ্রাস হয়ে গিয়েছে তাদের সন্ধিস্থলের বাতে বাদে অতি উত্তমভাবে কাজ করে বন্ধুরা এখন জেনে নেওয়া যাক মেডিসিনটা আপনারা কীভাবে বাড়িতে তৈরি করবেন একটা ফাঁকা শিশি নেবেন এবং পরপর মেডিসিনগুলো সমান মাত্রায় মেশাবেন প্রথমে মেশাবেন রাস্টক্স মাদার টিঞ্চার তারপর মেশাবেন ব্রাউনিয়া মাদার টিনচার তারপর মেশাবেন লিডাম্পাল মাদার টিনচার এবং শেষ সে মেশাবেন কলচিকা মাদার টিনচার এবং এটাকে দুই থেকে তিনবার নাড়িয়ে নেবেন তৈরি হয়ে গেল পেনকিলার হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটি এখন বলব এটাকে আপনারা কিভাবে সেবন করবেন হাফ গ্লাস নর্মাল জল নেবেন এবং কুড়ি ফোঁটা পেনকিলার কম্বিনেশন মেডিসিনটি নেবেন এবং এটাকে তিনবার খালি পেটে সেবন করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আজকে তবে এই পর্যন্ত যদি কারও কিছু কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এ ধরনের ভিডিওগুলিতে আরও বেশি মনোযোগী হব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আজকে তবে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই সিল ব্যাগ কিনে নেবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন ডাব্লিউ এস অথবা হ্যাপকো